নমস্কার, আমি আকাশ। আপনি দেখছেন টুডে স্পেশাল ২৪ ইউটিউব চ্যানেল। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। বাংলাদেশের কোন কোন বিভাগের কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হবে আজ এবং আগামীকাল জানবো বিস্তারিত ভিডিওতে। সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। দেশের সব বিভাগেই বৃষ্টি হচ্ছে, তবে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতা কিছুটা বেশি। এটা আগামী ২৪ ঘন্টায় অব্যাহত থাকতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সব বিভাগেই কম বেশি বৃষ্টি হয়েছে, তবে বরিশাল বিভাগে বৃষ্টি ছিল সবচেয়ে বেশি। এ সময় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে ৪২ মিলিমিটার, বরিশালে ৩৩, খেপুপাড়ায় ১৬ এবং ভোলায় ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আবহবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান জানিয়েছেন, উত্তরপ্রদেশ এবং কাছাকাছি এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে দুর্বল হয়ে লঘুচাপ আকারে মৌসুমী বায়ুক্ষের সঙ্গে মিলিত হয়ে একই এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। আবহবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান জানিয়েছেন, শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সাথে বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিন দিন আবহাওয়া মোটামুটি একই রকমই থাকবে বলে জানিয়েছেন ওই আবহবিদ। এদিকে শুক্রবার ১৭ সেপ্টেম্বর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস।